মসজিদে প্রবেশ করলে কি দুই রাকাত নামাজ পড়তে হয়? মসজিদে যতবার ঢুকবেন, ঢোকার পর আগে দুই রাকাত নামাজ পড়বেন, যদি এরপরে বসতে চান হয়তো আরো জামাতের 10 মিনিট বাকি আছে, মিনিমাম দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। এমনকি সুন্নত পড়তে চান সুন্নত পড়ে তারপরে বসেন, অসুবিধা নেই, কিন্তু কিছু একটা পড়তে হবে, নামাজ না পড়ে সরাসরি বসা উচিত না, হাদিসে নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ মসজিদে প্রবেশ করলে সেজন্য নামাজ না পড়ে না বসে।